হবে, দোয়াই দিতে হবে। সরকারে আসার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম এই কয়েকদিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য গ্যাসের দাম বারে বারে কয়েকটা ধাপে বৃদ্ধি পেল। তার প্রতিবাদে আজকে সারা রাজ্য জুড়ে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে সমস্ত জেলার প্রাণকেন্দ্রে তৃণমূল যুব কংগ্রেস এর প্রতিবাদ মিছিল এবং ধর্ণা করেছে। আমরা মালদা জেলাতেও আমাদের মিছিল স্থানীয় নেতাজি মোড় থেকে শুরু হয়ে এলআইসি মোড় হয়ে রাজমডেল মোড় দিয়ে ফোয়ারা মোড়ে এসে আমরা সারা শহর পরিক্রমা করে মিছিল শেষ করেছি একটি পথসভার মাধ্যমে। আমরা মোদী সরকারকে ধিক্কার জানাচ্ছি, তারা ভাউত বাড়ি দিয়ে ভোট নিয়ে আজকে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়ে জনবিরোধী নীতি প্রণয়ন করছেন। তার প্রতিবাদে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি রাস্তায় নেমেছেন এবং তারা সারা ভারতবর্ষে এই প্রতিবাদ গড়ে তোলার চেষ্টা করছেন।